আমার গান গাইতে গেলে আবার সরি আমার গান গাইতে গেলে আবার প্রাসঙ্গিক দু একটা কথা না বললে মনে হয় যেন গানটা জমবে না, সেই জন্য আমি বলছি আমি গোড়াতে যে গানটা গাইছি এইটাই ওয়ান অ্যান্ড অনলি সং, যেটা মেজদার কাছে তোমরা যেমন ক্লাসে বসে শিখতে, আমি মেজদার ক্লাসে বসে আর পাঁচজন ছাত্র ছাত্রীদের সঙ্গে শিখেছিলাম। আমি একবার দুপুরবেলায় বাড়ি ফিরেছি, দেখি ক্লাসে মেজদার এই গানটি শেখাচ্ছেন, আমি খেতে খেতে বললাম যে বড় বড় ভালো লাগলো এই গানটা, আমার একদিন তুলে দিয়েছো, বললে একদিন ফ্যাকদিন নয়, আজকে রাত্রিরে তুই যখন ফিরবি সোজা ঘরে ঢুকে যাবি, তোমরা তো জানো সারাদিন একটা গানই চলছে ব্যাচ বাই ব্যাচ। আমার ফিরতে ফিরতে যাই হোক, আমি আমার নিজের কাজ পেশাগত কাজেতে রাত্রিবেলা বাড়ি ফিরে দেখি যথারীতি ওই গানটা হচ্ছে, আমি মুখ বাড়াতেই আমায় বললে বসে যা বসে যা। আমার তো ব্যাগের মধ্যে খাতা কলম ছিল, এই গানটা অতুল প্রসাদের একটি গান, আমার জানা ছিল না, সেই জন্যে উনি আর পাঁচজনের সঙ্গে আবার সে কী মানে লোকের সামনে মমান্ত আর আমি ওপরে গিয়ে বললাম তুমি ওই জন্যই তোমার কাছে বসি না আলাদা শিখি। যাই হোক, আর একটা কথা শেষ, আমি তো শেষ, এরপর থেকে অনুষ্ঠান শেষ হবে। হ্যাঁ, আজকে আগা পাঁচতলা সব আমাদের শিল্পীদের নাম আমরা করলাম, কিন্তু এই দুজনকে আমরা ব্রাত্য রেখেছি, এরা দুজন না থাকলে আমরা কিন্তু নুন ছাড়া তরকারি, বুঝতে পেরেছ? কাজে এই অসীম আর উৎপলকে আমি আগে থেকে বলে দিচ্ছি আমাকে একটু বেশি করে। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে
চলে যাচ্ছি, সবাই তো একটু হলি হলি হোলি টাচ করলো, বসন্ত টাচ করলো, আমিও গদ্দালিকা প্রবাহে ঢুকে যাই। ওই খেল আজি নন্দ দুলাল সাথে, আজি নন্দ দুলাল সাথে, ওই খেল প্রজো নারী ধরি, আবির তুম তুম হাতে, আবির তুম তুম হাতে, খেল শ্যামল দেখো খেল শ্যামল, খেল গোরি দেখো শ্যামল খেল গোরি, ওই খেল বজো নারী ধরি, আজি নন্দ দুলাল সাথে, ওই খালে রঙা ভাত নয়ন জানা, খালে রঙা ভাত খালে রঙা ভাত, খালে রঙা ভাত নয়ন জানা, ঝরি অশোকে শিমুলে ডালিব ফুলে, পলাশে রঙ্গনে ফাগো আবির ঝরে তরুর ছড়া ঝরে, ফাগো আবির ঝরে ফাগো আবির ঝরে তরুর ছড়া ঝরে, খেল কিশোর কিশোরী ফাগো আবির ঝরে তরুর ছড়া ঝরে, খেল কিশোর কিশোরী আজ নন্দ দুলাল সাথে, আজ নন্দ দুলাল সাথে, ওই খেল ব্রজো নারী, খেল ব্রজো নারী, খেল ব্রজো নারী, হোলি চালাবো করুন। আজকে আমি সে ব্যাপারে প্রস্তুত হয়ে আসিনি, যেটা মানসিক ভাবে প্রস্তুতি একটা নিয়ে আছি সেটাই চলত, ওটা তুমি তোমাকে আমি গোবিন্দ যদি ইচ্ছা করে তাহলে তোমাকে আমি নিশ্চয়ই প্রাণ ভরে খুশি করে দেবো। না না একটা গল্প বলছি, গল্প না জীবনের ঘটনা শোনা, এটা বোধ হয় 1906 সালের ঘটনা বলছি। আহ
6 সাল নয় একটা নাটক করেছি। নাটকের একটা সিচুয়েশন অনুযায়ী গান আমি যখন করতাম, কিছু মাঝে মাঝে আমার নিজের মধ্যে কন্ট্রোভার্সি দেখা দিলে আমি মেজদাকে দিয়ে রেক্টিফাই করিয়ে নিতাম। তো এইরকমই একটি গান 6 সাল একটা নাটকের পরিস্থিতি পরিবেশ অনুযায়ী মেজদাকে শুনিয়ে বললাম যে আমি গানটা গাইছি, তুমি ওকে কর ভাবছো হবে না, যদি কিছু পরিবর্তন পরিবর্তন হয় একটু বলে দাও। তা এই ঘরেতে আমি গাইছি, কেউ নেই, শুধু আমি আর মেজদা, মেজদা ফাঁকা আছে। আমি ঢুকেছি গানের, আমি গানটা শোনাবো মুখটাকে আমি শোনাচ্ছি, কারণ ঘটনাটা মুখটা নিয়ে। একটু বাইরে দিলাম আমার গানের মুখটা ছিল এরকম। হিয়ার মাঝারে রাখিয়ে হিয়া জিনি লহিয়া, এ আখি পাতে আখি রাখিয়া, কোন সে আখি ধরি লহিয়া, হিয়ার মাঝা রাখিয়ে হিয়া। আমি গাইলাম, তারপরে তো অন্তরায় যাচ্ছি, মেজদা বললে যে মুখটা তো ভালো টুকেছিস, মুখটা তো ভালো টুকেছিস। আমি যেন খুব মানে হতাশ হয়ে গেল, আমি কত চিন্তা করে কত পরিশ্রম করে চেষ্টা বলে মেজদা আমাকে প্রায় হাফ ডজন গান শোনালো, হারমোনিয়ামটা দিয়ে হারমোনিয়ামটা দিয়ে বলে টেনে নিয়ে, যার মুখটা এইরকমই। আমার এখন মনে পড়ছে কাজী সাহেবের, আমার নয়ন আর কৃষ্ণচন্দ্রদের শুনছ সখি শিখছি কালি। আমি অবাক হয়ে গেলাম একদিক দিয়ে, মানে আমার শিহরিত হচ্ছি, রং খুব খারাপ হয়ে যাচ্ছে, এই প্রতীত যশা ওদের কম্পোজিশনের সঙ্গে আমার কম্পোজিশন মেলে যাচ্ছে, ওদের যে মানে মানে অন গড আমি টুকিনি। এটা বললে না, অন্তরা থেকেই বুঝতে পারছি তোর গানের বাঁক অন্যদিকে ফিরে গেছে। তো এটা আমি ঠাট্টা করে বললাম, সাহিত্যে সঙ্গীতে কাব্যে এরকম মেল, পৃথিবী তো গোল রে, ভুল করছিস কেন? ঘুরতে ফিরতে সব এক জায়গায় কত হয়ে তো সারেগামা পাধা নেই, ওই সাজটা নিয়ে ঘুরতে ঘুরতে অনেক সময় একরকম হয়ে যায়, তুই হতাশ হোস নি, তোর গান খারাপ হয়নি। যাই হোক তোমরা করে গানটা শোনো, মানে ধরো আগের দশকের প্রথম দিকে সিচুয়েশন অনুযায়ী সুর আর কথা আমি ধরবার চেষ্টা করেছিলাম আমার নাটকের প্রয়োজনে। গোড়া থেকে বলছি, হ্যাঁ, হিয়ারে মাঝারে রাখিয়ে হিয়া কোন হিয়া হরিল হিয়া, এ আখি পাতে আখি ফেলিয়া কোন সে আখি যিনি লহিয়া, হিয়ার মা নিখিল। এবার এখান থেকে আমার কিন্তু অরিজিনালিটিতে চলে গেল, নিখিল অবসানে আধার দুনিয়া, যেন দিবাগর আসিল
যেটুকু তার মধ্যে পাওয়া যায়, শেক্সপিয়ার বলছে আই শ্যাল নট পাস দিস ওয়ে এগেইন, সুতরাং মেক দি গুড ইউজ অফ ইট। চেষ্টা করি আমরা, কবে 16 তারিখ আসবে, কবে আমরা এই কয়েকজন আবার মিলিত হব, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, শেষ করে দিয়ে পারে নাকি আর একটা করে দেবো? আচ্ছা ঠিক আছে, যখন করছি তখন মনে হঠাৎ যেটা মানে ইমপ্রম্পচু যেটা এসে যাচ্ছে সেটা গাইছি, ভুলেও যেতে পারি মাঝপথে, একটু ফোকে ফোকের দিকে যাচ্ছি, ফোকের দিকে যাচ্ছি। গামা তোর দিকে আমি কিছু বলতেই পারি না, আমি তুই তো ভালো কি খারাপ একটু বলবি তো। আমি মনের মতো পাগল পেলাম না, ওই আমি মনের মতো পাগল পেলাম না,
এবারে আমাকে আজকে ছুটি দাও, আমার স্টক ফুরিয়ে যাবে। কিন্তু অনুষ্ঠানটা কিন্তু আমরা সত্যি ভালোই করেছি, আমি নিজেই নিজের প্রশংসা করছি। আর ফিনিশিংটা নিতাইদাকে ওই জন্যই আমরা দিই, শেষ পাতে তো ভালোই পাইছি। আজকের আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এই সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।